হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জানাম এস আর পি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটা দেখো একটা কাগজে নোটিশ বার করে দিয়েছে অলরেডি তো সেইটা পুরোটা বলবো এবং আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যেরকম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কলকাতা পুলিশ সেকশনটি আছে সেই কলকাতা পুলিশে তোমার সাব ইন্সপেক্টর প্লাস তোমার সার্জেন্ট কলকাতা পুলিশে কিন্তু নিয়োগ করা শুরু হয়ে গেল এবং এখানে তোমাদের যে ব্যাপারটা বলেছে ফর্ম ফিল কবে থেকে স্টার্ট হবে কি কি লাগবে ল্যাঙ্গুয়েজ কী কী লাগবে এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান কি কি লাগবে সেটাও কিন্তু এখানে পুরো দেওয়া আছে এবং ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলবে সেটাও কিন্তু দেওয়া হয়েছে তো কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর প্রায় বহুদিন পর নিয়োগ হচ্ছে এবং সার্জেন্ট এটাও বহুদিন পর কিন্তু নিয়োগ হতে চলেছে দেখো এখানে কুড়ি থেকে সাতাশ বছরের ইয়ে বয়সের সীমা করা আছে ঠিক আছে প্লাস যেগুলো রিজার্ভ ক্যাটাগরির জন্য যেভাবে বয়সের ছাড় দেওয়া থাকে সেইভাবেই দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদেরকে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ বি পাস করে থাকতেই হবে ল্যাঙ্গুয়েজ কিন্তু স্পিক রিড অ্যান্ড রাইট এই তিন তিনটে জিনিসেই কিন্তু বেঙ্গলি কিন্তু জানতে হবে ঠিক আছে তো ফর্ম ফিল স্টার্ট হবে উনত্রিশ সাত থেকে অর্থাৎ আগামী উনত্রিশ তারিখ থেকে চলবে উনত্রিশ আট পর্যন্ত বা এটা করা যাবে দুটো জায়গা অ্যাপ্লিকেশানদেরকে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টদেরকে যে তারা যেন মাস্ট এই দুটো জায়গা ভিজিট করে কলকাতা পুলিশ জিওভি ডট ইন প্লাস পুলিশ জিওভি ডট জিওভি ডট ইন তো এখান থেকে ফর্ম ফিল করা যাবে একটা বিশাল খুশির খবর সবাইকার সাথে শেয়ার করে দাও ভিডিওটা অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও